রাজা সাহেব আমরা দু ভাই এতদিন আমরা একসাথেই ছিলাম এখন দুজনেরই সংসার বড় হয়েছে তাই দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর সেজন্য বাবার সম্পত্তি আমরা দুজনের নামে লিখিয়েও নিয়েছি কিন্তু একটা ব্যাপারে আমাদের মত মিলছে না রাজা সাহেব কেমনে মিলব আমি বড় মায়ের উপর আমার অধিকার বেশি মা আমার সংসারেই থাকবো অসম্ভব তুমি বড় অনেক আগেই তুমি মায়ের কোল ছাড়ছো মা আমার কাছেই থাকবো দেখছো তো ধমক দেওয়ার কথা বলবি না মা আমার আমার কাছেই থাকবো দেখেন রাজা সাহেব দেখেন আপনার সামনে সে আমারে ধমক দিয়া কথা কয় বাড়িতে মারামারি পর্যন্ত করছে এখন আপনি বিচার করেন তোমাদের বাবা কোথায় এতক্ষণ তোমরা শুধু মায়ের ভাগাভাগির কথা বলেছ বাবার কথা একবারও বলনি সে কার কাছে থাকবে বাবার বয়স হয়েছে জমি তার কাম করতে পারে না মায়ের যে ঘরটা আছে হে এনেই থাকবো তার দেখাশোনা কে করবে কে আর করব নিজেই নিজের দেখাশোনা করব আমরা তো আর তার জন্য লোক রাখতে পারবো না মাকে তো তোমরা দুজনেই চাও তাই না জি রাজা সাহেব তোমাদের মা কি বলে মাই খালি কান্দে মনে হয় আমার কাছে থাকতে চায় কইলি হইল মা আমার কাছে থাকার লেগেই চোখের পানি ফেলায় ঠিক আছে যার কাছে মা থাকবে তার ছেলে থাকবে তোমাদের দুজনের বাবার কাছে এ আপনি কি কইতাছেন রাজা সাহেব যে ছেলের 6 বছর আদর যত্নে লালন পালন করছি তারে পাঠাবো বাবার দেখাশোনা করতে না রাজা সাহেব ছেলের ছাড়া আমরা থাকতে পারুম না বাহ তোমাদের 5-6 বছরের সন্তানকে তোমরা ছেড়ে থাকতে পারবে না তাহলে যে বাবা তোমাদের 30 বছর ধরে লালন পালন করেছে সেই বাবা তোমাদের ছেড়ে থাকতে পারবে সেটা ভাবলে কি করে আজ তোমাদের জীবনে বাবার কোনো প্রয়োজন নেই কারণ সে অচল সে কি করে থাকবে কি করে খাবে তা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই অথচ মাকে তোমরা দুজনেই কাছে রাখতে চাও কারণ এখনো সে অচল হয়ে যায়নি মা এখনো ঘরে কাজ করতে পারে তোমাদের বাচ্চার দেখাশোনা করতে পারবে তোমাদের বউরা আরামায়েশে ঘুরে বেড়াতে পারবে যেদিন সেও অচল হয়ে যাবে সেদিন তোমরা দুজনেই বাবার মতো মাকেও ভিক্ষার তাল হাতে ধরিয়ে রাস্তায় নামিয়ে দেবে তোমরা তোমাদের মাকে রাখতে চাও না বিনে পয়সায় বাড়িতে চাকরানি রাখতে চাও মায়ের মতো তো বিশ্বস্ত চাকরানি কি আর কোথাও পাওয়া যাবে কি হলো চুপ করে আছো কেন জবাব দাও জবাব দাও বিচার চাইতে এসেছো তাই না তাহলে শুনে যাও আমার বিচার যতদিন জীবিত থাকবে তোমাদের মা এবং বাবা একই সাথে থাকবে তাদের সমস্ত দায় দায়িত্ব তোমাদের দুই ভাইয়ের যদি তাদের কোনো সমস্যা হয় আমি তোমাদের গ্রাম ছাড়া করবো মাপ আমার কাছে নয় তোমাদের বাবা মার কাছে মাপ চাও আমাদের মাপ করে দাও বাবা আমরা ভুল করছি সুখী হও বাবা রাজা সাহেব মজ্জার ডাকাত বাজারে লোকজন নিয়ে হামলা করছে লুটপাট করতে কি আমি গরিব মানুষ আমার দোকানটা লুটপাট করেন না তাহলে তাহলে বউ বলাম না খেয়ে মরে যাবো গা বসে রাজা সাহেব মনসুর
ওকে হাসপাতাল নিতে হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, বসে মি আহত, জরুরি ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। এই, ওনাকে ওটিতে নিয়ে চলো। বশির মি আমার গ্রামের লোক, কখন কি প্রয়োজন হয় বলা তো যায় না, আপনি সব ব্যবস্থা করবেন। যখনই আপনাকে দেখি তখনই বড় অবাক হই, এখন এদেশে এমন মানুষ আছে যে অন্যের জন্য ভাবে। না থাকলে দেশ চলছে কি করে? মায়া লাগে রে স্বপ্না, কি দরকার এবারি ওবারি কাজ করার? আমার লগে একটু মেলামেশা করলেই তো সুখে দিন কাটাইতে পারো। বাজান ঘরে না খাইয়া রইছে, আমার দেরি হইতেছে, আমারে যাইতে দেন। অনেক দিন ধইরা তোরে ইশারা মারি, তুই দেখস না। আজ যখন সামনে দাঁড়ায় গেছি তখন এসপার ওসপার একটা কিছু হই বই। না, আমার কাছে আইবেন না, আমি আমি কিন্তু চিৎকার দিমু। তোর মুখ আইজ আমি আমি বন্ধ করে দিমু। এই কে তুই? আমারে মরতে দেন রাজা সাহেব, আমি এই নষ্ট জীবন লইয়া আর বাঁচতে চাই না। কে তোমার জীবনটা নষ্ট করেছে? আমি জানি আপনি ন্যায্য বিচার করেন, এই এলাকায় কোন অন্যায় অপরাধ হইতে দেন না। আপনার কাছে বিচার চাইয়া আজ পর্যন্ত কেউ ফেরত যায় নাই, কিন্তু আমার জীবন যে নষ্ট করছে তার নাম শুনে আপনিও চমকাই উঠবেন রাজা সাহেব। অসম্ভব, আমার এলাকায় এমন কোনো মানুষ নেই যার কথা শুনে বিচারকের আসনে বসে এই রাজা সাহেব চমকে উঠবে। বলো কে সে? খানবাড়ির ছেলে রকিব খান। মনসুর, কাল বিচার সভায় রকিব খানকে হাজির হতে বলবে। থাক বাবা থাক। দোয়া করো মা, বিচার সভায় বসে আমি যেন ন্যায় বিচার করতে পারি। দোয়া করি বাবা। আসি বাবা। নাও। আচ্ছা ভাইয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া তো সব সময় থাকে, বাড়ি থেকে বের হওয়ার সময় তুমি আলাদাভাবে মা বাবার দোয়া নিয়ে বের হও, কেন বলো তো? যার বাবা মা বেঁচে আছে তার মতো ভাগ্যবান আর কেউ নেই, আর বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও যে সন্তান তাদের দোয়া নিয়ে ঘর থেকে বের হয় না তার মতো দুর্ভাগাও কেউ নেই। তা না হয় বুঝলাম, কিন্তু ভাবির হাতে মিষ্টি খেয়ে বের হওয়া সেটা কিসের জন্য? সৎ কাজ হলো ইবাদত, আর ইবাদতে যাবার সময় মিষ্টি মুখ করে যাওয়া ভালো। চলি। সঙ্গে আসবো ভাইয়া? আমি যুদ্ধ করতে যাচ্ছি না, বিচার সভায় যাচ্ছি, তোমাদের যাবার দরকার নেই। গোপকান খান এই এলাকার প্রভাবশালী লোক, তুমি তার ছেলেকে শাস্তি দিলে সে নাও মানতে পারে ভাইয়া, ওরা তোমার ক্ষতি করতে পারে ভাইয়া। আমার সঙ্গে বাবা মায়ের দোয়া আছে, জনগণের ভালোবাসা আছে, যার সাথে জনগণ আছে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। চলি।
দাদা সাহেব আপনি তো নিজের চোখে দেখছেন আমার মাইয়াটা ফাঁস দিবার চাইছিল আমার এই সহজ সরল মাইয়াটারে জোর করে নষ্ট করছে ওই রকিব কার না রাজা সাহেব আমি ওরে নষ্ট করি নাই আপনি তো দেখছেন ও আত্মহত্যা করতে চাইছিল আমি যে ওরে নষ্ট করতে চাইছি তা তো দেখেন নাই আসলে অনেকদিন থেকে মেয়েটা আমার সামনে নানান ছলাকলা দেখায় আমি পাত্তা দেই না বইলা ও আমার নামে এমন মিথ্যা অভিযোগ করেছে মিথ্যা কথা রাজু সাহেব আমি খান বাড়িতে কাম করি অনেকদিন থেকে উনি আমার আজে বাজে কথা কয় রাস্তাঘাটে জ্বালাতন করে কাইল রাইতে আমার একলা পাইয়া দাদা সাহেব আপনার গরিব মানুষ ওই রকিব খান অনেকদিন থেকে আমার এই মাইয়াটারে জ্বালাইতেছিল আপনি মেয়ের বাবা মেয়ের পক্ষে কথা বলতেই পারেন আপনারা যা বলছেন রকিব খান তা অস্বীকার করছে এই ঘটনার অন্য কোনো সাক্ষী আছে এই গ্রামে এমন কি কেউ আছে যে দেখেছে যে রকিব খান স্বপ্নাকে রাস্তায় জ্বালাতন করছে কিংবা বাজে কথা বলেছে একজনও কি নেই যে সাহস করে সাক্ষী দিতে পারে আমি সাক্ষী দিব কি জানো তুমি সব দেখছি আমি যা যা দেখেছ ঠিক ঠিক বলবে রাইতে ওই লোকটা মুখ বাইন্দা স্বপ্নপুরে কান্দে লইয়া একটা মাটির ঘরে ঢুকেলো আমি শুধু স্বপ্নপুর চিৎকার শুনলাম কতক্ষণ পর ওই লোকটা ঘর থেকে বাইর হলো আমি দেখেই দৌড় দিলাম হের পর আর কিছু জানি না রাজা সাহেব আমরা গরিব মানুষ খাইয়া না খাইয়া ইজ্জত সম্মান নিয়ে দিন পার করি এখন আমরা কি নিয়ে বাঁচুম রাজা সাহেব যা ঘটে গেছে তার ফেরানো যায় না রহমত কিন্তু ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকার উপায় করা যায় রকিব খান যদি তোমার মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদায় ঘরে তুলে নিয়ে যায় তাহলে তোমার কোনো আপত্তি আছে না রাজা সাহেব আমার কোনো আপত্তি নাই তাহলে আজ এই বিচার সভায় চূড়ান্ত ফয়সলা হলো রকিব খান স্বপ্নাকে আজকের মধ্যেই বিয়ে করবে অসম্ভব অসম্ভব সামান্য একটা কাজের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না রাজা চৌধুরী কোনো মানুষই সামান্য নয় গোফরান খান কাজের মেয়ে যদি সামান্য হতো তাহলে আপনার ছেলে তার দিকে নজর দিত না রাজা চৌধুরী আপনি ভালো করে জানেন দান দৌলত টাকা পয়সা আমার কম নয় আর তাই ওই মেয়ে আমার ঘরের বউ হিসেবে যেতে পারে না কেন গরিব বলে রাজা সাহেব ওই মেয়ে আমার ঘরের কাজের মেয়ে হিসেবে যেতে পারে কিন্তু বউ হিসেবে নয় খান তোমার মেয়ের ইজ্জতের যে দাম গরিবের মেয়ের ইজ্জতেরও একই দাম তোমার ছেলে সেই ইজ্জত ছিনিয়ে নিয়েছে আর তাই ওই মেয়েকে তোমার ছেলের বউ করে ঘরে নিয়ে তোমার সেই ইজ্জতের দাম দিতে হবে এটাই আমার সিদ্ধান্ত এরকে বিচা কি কর শিখ কই তোর রাজা সাহেব একবার ঠিক সিদ্ধান্ত কি বললি তিকে মান না বাবলু এই মার মার এদিকে দে ওই তোর ব্যাগে কীটনাশক আছে না কীটনাশক আরে কীটনাশক চিনস না জমিতে পোকা মারে সেই ওষুধ হ্যাঁ আছে তো বাইর কর তোর মতো একটা সামান্য কিছুর কারণে ধ্বংস হয়ে গেছে আমাদের পরিবার সামান্য এক কাজের মেয়ে বউ হয়ে ঢুকেছে আমাদের ঘরে গরমের বাচ্চা যে মুখ দিয়ে তুই সাক্ষ্য দিয়েছিস সেই মুখ দিয়ে আজ এই বোতলের সব বিষ তুই খাবি ও
নষ্ট হয়েছে। আমি রাজা সাহেবের সাথে কথা বলে একটা আপোষ করে ফেলবো। যতদিন আপোষ না হয় ততদিন তুমি শহরে গিয়ে বিল্লার কাছে থাকবে, খবর না দেওয়া পর্যন্ত আসবে না। ঠিক আছে, ঠিক আছে বাবা। এখন তাড়াতাড়ি রওনা যাও। আচ্ছা, তোমার যে ছেলে এক গরিব চাষির ছেলেকে বিষ খাইয়ে ওপারে পাঠিয়ে দিয়েছে, সেই ছেলেকে তুমি কোথায় পাঠাচ্ছ গোফরান খান? রাজা সাহেব, এই রাগের মাথায় আমার ছেলে একটা ভুল করে ফেলেছে। ভুল আর অন্যায়ের মধ্যে পার্থক্য আছে খান। তোমার ছেলে কোনো ভুল করেনি, অন্যায় করেছে, আর সে অন্যায় শাস্তি তাকে পেতেই হবে। রাজা সাহেব, আমি আপোষ করতে চাই। বাবলুর বাবা গরিব মানুষ, যত টাকা লাগে আমি দিয়ে দেব। নিজের সন্তানকে কোলের উপর ছটফট করে যে বাবা মরতে দেখেছে, তার যন্ত্রণা যদি বুঝতে, টাকা দিয়ে আপোষ করার কথা তুমি বলতে না গোফরান খান। আপোষ না করলে আমাদের কি করার আছে? তোমার ভাইও যখন ঠিক একইভাবে কীটনাশক খেয়ে আত্মহত্যা করবে, তখন তোমার বাবাও টের পাবে নিজের সন্তান চোখের সামনে মরলে বাবার কত কষ্ট লাগে। রাজা সাহেব, রাজা চৌধুরী, না রাজা চৌধুরী, এই আমার সফিককে তোমরা ছেড়ে দাও। শফিক মারা গেছে বাবা। রাজা চৌধুরী, আজ আমার বিল্লা যদি ঘরে থাকতো, আমার শফিক এমন ছটফট করে মরতো না। বিল্লাকে খবর দে, বিল্লা! শফিক বাইরে রাজা সাহেব বিষ খাওয়ায় মেরে ফেলাইছে। খান বংশের পোলামে, নাম বিল্লাল খান, বাবা আদর কইরা ডাকি বিল্লা, আর আমি পছন্দ করি মাইনসের কল্লা। তুই আমার ভাইয়ের মৃত্যু সংবাদ দিলি, আমার ভাই নাই তোর কল্লাও নাই। রাজা চৌধুরী, তুই আমার ভাই শফিকরে মারছস, নাম আমার বিল্লা, তোর বংশের আমি রাখুম না একটা কল্লা। গোফরান, তুমি আমার দুই ছেলে দোষ করেছিল, তাদের শাস্তি তারা পেয়েছে, আমি তো কোনো দোষ করিনি চৌধুরী। করেছি? ঝি ঝি, এমন কথা বলছো কেন? তাহলে কেন আগের মতো এসে কোলাকুলি করছো না? এসো। তাই তো, এসো এসো, বসো। বৌমা, দেখো কে এসেছে। আসসালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছো? এসো এসো। গোফরান, এত মিষ্টি। আরে
মিষ্টি কথা বলবো বলি মিষ্টি নিয়ে এসেছি চৌধুরী। আমার বিশ্বাস তোমার কাছ থেকে আমি মিষ্টি মুখ নিয়ে যেতে পারবো। মানে যে ছেলেরা খারাপ কাজ করেছে তাদের শাস্তি তো হয়েছে, কিন্তু যে ছেলে ভালো কাজ করেছে তাকে কি আমরা পুরস্কার দিতে পারি না চৌধুরী? ভালো কাজ পুরস্কার, আমি তো কিছুই বুঝতে পারছি না গোফরান। আমার ছেলে রাহাত একটা ভালো কাজ করেছে, ভালোবেসেছে তোমার মেয়েকে। আমি তোমার মেয়ে রূপাকে আমার ছেলে রাহাতের বউ করে ঘরে নিয়ে যেতে চাই চৌধুরী। কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না চৌধুরী। যা হবার হয়েছে, রূপার সাথে রাহাতের বিয়ে দিয়ে আমি আবার দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনতে চাই। তোমার প্রস্তাব আমি ফিরিয়ে দিইনি গোফরান। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, কিন্তু ওর মতামতটাও তো আমাকে জানতে হবে। বাবা, আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, রূপার এ ব্যাপারে কোনো আপত্তি নেই। শুনলে তো বৌমার কথা, মা রূপাও আমার ছেলে রাহাতকে পছন্দ করে। এবার কথা দাও। কথা দিতে আমার আপত্তি নেই গোফরান, কথা দেবার আগে আমার বড় ছেলে রাজার সাথে একটু কথা বলতে চাই। রাজা তো কখনোই তোমার সিদ্ধান্তের বাইরে যায় না। বৌমার কথা শুনে মনে হচ্ছে তোমার রাজি হওয়াটাই ভালো। ঠিক আছে গোফরান, কথা দিলাম, তোমার ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে হবে। শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কই বৌমা, সবাইকে মিষ্টি খাও, আমার বিয়েকে মিষ্টি খাও। আচ্ছা ঠিক আছে। বাবা, এইবার দিন তারিখ পাকা করে ফেলুন। কথা যখন দিয়েছি ইনশাল্লাহ বিয়ে তো হবে। রাজার সঙ্গে আলোচনা করে দিন তারিখ পাকা করব। রাজা আসুক। জি 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 জি। রাজা এসেছিস বাবা, আর একটু আগে এলে খুব ভালো হতো। কেন মা, কি হয়েছে? গোফরান খান কেন এসেছিল? বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। বিয়ের প্রস্তাব? হ্যাঁ বাবা, গোফরান খানের ছেলে রাহাতের সঙ্গে আমাদের রূপার বিয়ে। অসম্ভব, ওই খান বাড়িতে আমার বোনের বিয়ে হতে পারে না। এই এলাকার কে না জানে গোফরান খান আর তার ছেলেদের সম্পর্কে? রাহাত ছেলেটা ভালো রাজা, তাছাড়া রূপা ওকে পছন্দ করে। না মা, না, তোমরা রূপাকে বোঝাও, ওদের অন্যায়ের বিচার করতে গিয়ে যে শত্রুতার তৈরি হয়েছে তাতে ওই বাড়িতে রূপার বিয়ে হলে তার ফলাফল ভালো হবে না। কিন্তু আমি যে গোফরানকে কথা দিয়েছি রাজা। বাবা, কথা দিয়ে ফেলেছ? হ্যাঁ রাজা, আমি গোফরানকে কথা দিয়েছি রাহাতের সাথে রূপার বিয়ে দেব। এখন সে কথা কি ফিরিয়ে নিতে হবে? না বাবা, আমার বাবা কথা দিয়ে কথা ফিরিয়ে নিতে পারে না। তুমি যখন কথা দিয়েছ তখন এ বিয়ে হবে। কাল রাতে বৌভাত অনুষ্ঠানে আপনারা সবাই যদি না আসেন তাহলে খুব দুঃখ পাবো। ঠিক আছে, আমরা সবাই আসব। Thank you.
একটু আদর করো, তুমি বেশি আদর করো না। একটু আদর করো, তুমি বেশি আদর করো না। সকাল হলে লজ্জা পাবো, কেমন করে মুখ দেখাবো। সকাল হলে লজ্জা পাবো, কেমন করে মুখ দেখাবো। দোহাই লাগে মরে যাবো, বেশি কিছু হলে দাগ যেন না লাগে শাড়ির আঁচলে। দাগ যেন না লাগে শাড়ির আঁচলে। মধু চোরা মধু নেবে বাধা দিও না, তাড়াহুড়া করে কাছের চুড়ি ভেঙো না। মধু চোরা মধু নেবে বাধা দিও না, তাড়াহুড়া করে কাছের চুড়ি ভেঙো না। দিও না যেতে কো রাত বিফলে, দাগ যেন না লাগে শাড়ির আঁচলে। দাগ যেন না লাগে শাড়ির আঁচলে। একটু আদর করো, তুমি বেশি আদর করো না। সকাল হলে লজ্জা পাবো, কেমন করে মুখ দেখাবো। দোহাই লাগে মরে যাবো, বেশি কিছু হলে দাগ যেন না লাগে শাড়ির। দাগ যেন না লাগে শাড়ির আঁচলে। শুধু শুধু কথা বলা ভালো লাগে না, চোখে চোখে চেয়ে থেকে কথা বলো না। শুধু শুধু কথা বলা ভালো লাগে না, ধরা তো দেবো গো হাত বাড়ালে। দাগ যেন লাগবে না শাড়ির আঁচলে, দাগ যেন লাগবে না শাড়ির আঁচলে। একটু আদর করো, তুমি বেশি আদর করো না। একটু আদর করো, তুমি বেশি আদর করো না। সকাল হলে লজ্জা পাবো, কেমন করে মুখ দেখাবো। সকাল হলে লজ্জা পাবো, কেমন করে মুখ দেখাবো। দোহাই লাগে মরে যাবো, বেশি কিছু হলে দাগ যেন না লাগে শাড়ির আঁচলে। দাগ যেন না লাগে শাড়ির আঁচলে। আপনারা আমার খাস মেহমান, আসুন ভিতরে আসুন। চলুন। ভাবি তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি। কেমন আছেন? ভালো। বেশায় আসুন, চলুন চলুন। তুই থাক, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, বস, তাড়াতাড়ি এসো। আপনি একটু ভেতরে যান, আমি আসছি। আরে বেয়াই সাহেব কেমন আছেন? চলেন ভিতরে গিয়ে গল্প করি। আসুন 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 আসুন। আরে মাওয়াই সাহেব ভিতরে আপনার জন্য তাওয়াই সাহেব অপেক্ষা করছে, চলুন। Thank you.
राजा साहेब पूरा बाबा तीन भाई के मेरे फिल्म से पूरा आप तक मेरे फिल्म में शीघ्र चलो राजा साहेब राधे उठ भाईजान आरो जोर चलान आरो जोर चलान आरो जोरे सामने रेल गेट तरी राजा देख तोर वंशर शेष प्रदीप आज हमार हाथे शेष कर देव
মন বলে তুমি বেঁচে আছো কোথায় আছো ভাইয়া কোথায় আছো ভাবি আর আমার আদরের দুর্জয় সংসার করবি আমার আর কাঁদবি ভাইয়ের জন্য কতদিন বলেছি এই কতদিন বলেছি এখান থেকে তোর ভাইয়ের ছবি সরা কেন সরাবো এই বাড়িটা আমার ভাইয়ার এই বাড়িতে আমার ভাইয়ের ছবি থাকবে চুপ খবরদার রূপা শেষবারের মতো তোমাকে সাবধান করছি আর কোনোদিন যদি তোমার ভাইয়ের ছবি নিয়ে তুমি কাঁদো তাহলে তোমাকে খুন করে ফেলবো যে মানুষটার জন্য বেঁচে আছি যে মানুষটা আমার সব কলঙ্ক মুছে দিয়েছে আমাকে ঘর দিয়েছে সংসার দিয়েছে তার ছবি আমি ধুলোয় পড়তে দেইনি বোন সত্য কোনোদিন মরে না বোন অন্যায় যতই চিৎকার করুক ন্যায় একদিন মাথা তুলে দাঁড়াবে আমার বিশ্বাস তোমার ভাই একদিন ফিরে আসবে ফিরে আসবে তোমার ভাবি আর দুর্জয় যদি বেঁচে যায় তাহলে কোর্টে চালান করে দাও আর যদি মরে যায় তাহলে পোস্টমর্টমের ব্যবস্থা করো এদিকে এসো এসো বলছি মেয়েদেরকে থানায় নিয়ে যাও মা 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 কিরে এত তাড়াতাড়ি চলে এলি যে শুকরিয়া আদায় করতে এসেছি মা শুকরিয়া হ্যাঁ মা যখনই কোনো সন্ত্রাসীর সাথে লড়াই করে তাকে গ্রেপ্তার করি তখনই মনে হয় আমার সঙ্গে মায়ের দোয়া আছে বলেই আমার এই সাফল্য তাই লড়াই করে জেতার পর সোজা তোমার কাছে এসে তোমার পা ছুঁয়ে শুকরিয়া আদায় করি বা 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 চমৎকার ভাগ্নি আমার শিয়ালা হয়ে গেছে কত সুন্দর সুন্দর কথা বলে বোন আমরা বুড়ো হয়ে গেছি দুর্জয়ের সব সুন্দর সুন্দর কথা শোনার জন্য অল্প বয়সী কাউকে দরকার মানে মানে বুঝলি না তোর মামা তোর জন্য ঘরে বউ আনার কথা বলছে একদম অল্প বয়সী বউ কেবল তেঁতুল খাওয়া শুরু করেছে Thank you.
ভাগ্যটা আজ ভালোই মনে হচ্ছে রে, বেরোই পেয়ে গেলাম। চল কপালটা বালা রে, একসঙ্গে অনেকগুলা পছন্দ মতো পাইছাল। সব সময় তো আমরাই মাইয়া গো পেছন পেছন যাইতাম, এখন দেখি ওরাই আমাকে ওদিকে আইতাছে। মনে হয় দুই নম্বর হলো না, আমার পায়ে দুই নম্বর স্যান্ডেলে হয় না, লাগে পাঁচ নম্বর, আমারটা ছয় নম্বর, আমারটা ছোট চার নম্বর, আমারটা ওরটা সমান। শুধু দেখলে হবে না, এ সাধু নিতে হবে। কি? হ্যাঁ মা, চলে যাবো মানে? এখনো তো স্যান্ডেলই ছিল না, স্যান্ডেল না ছেড়া পর্যন্ত কখনো বাসায় ফিরেছি? আচ্ছা রোজ যদি স্যান্ডেল ছেড়ে বাসায় ফিরিস, আঙ্কেল তোকে কিছু বলে না? বলবে মানে? বাবা তো আমাকে নতুন জামা কাপড় স্যান্ডেল দিতে পারলে খুশি হয়। তা না হয় বুঝলাম, এখন স্যান্ডেল ছেঁড়ার মতো বকাটে কোথায় পাই বলতো? কোথায় বাবা মানে? রাস্তায় পুরুষ মানুষের অভাব আছে নাকি? হাঁটতে থাকলে পেয়ে যাবো। পুরুষ হলেই তো হবে না, তাকে বখাটিও হতে হবে। শোন, রাতে যেসব পুরুষরা রাস্তায় হাঁটে তারা সবাই বখাটে। হয়েছে হয়েছে, এবার চল দেখি তো খাস পুরো হয় কিনা। চল চল সময় পেল না। চন্দ্র চুরি করে কেউ ধরতে পারে না আজকাল। কি হচ্ছে এখানে এত রাতে, রাস্তায় কি করা হচ্ছিল? হ্যাঁ মেয়ে মানুষ দেখে ফিলিং মারতে মজা লাগে, দেখাচ্ছি মজা। রোজ সকালে আমার বাবা একজোড়া নতুন স্যান্ডেল কিনে দেয়, কাল দেবে না, কারণ আমার স্যান্ডেলটা ছেড়েনি। খবর পেয়ে আমার বাবা যখন এখানে ছুটে আসবে তখন তুমি আফসোস করবে, কষ্টে তোমার বুকটা ফেটে যাবে, মনে মনে ভাববে তোমাকে মারতে গিয়ে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেলেই ভালো হতো। তোমরা মেয়েরা যত সহজে পুরুষের গায়ে হাত দিতে পারো, পুরুষরা তত সহজে পারে না। মানে? পুরুষ নির্যাতন বিষয়ে কোনো আইন এদেশে নেই, কিন্তু নারী নির্যাতন বিষয়ে আইন আছে। ইচ্ছে করলেই আমি তোমার গায়ে হাত তুলতে পারি। হোয়াট? আদর করার জন্য নয়, চড়িয়ে তোমার দাঁতগুলো ফেলে দেওয়ার জন্য। কিন্তু আইনের সেবক হয়ে আইন বিরোধী কোনো কাজ আমি করতে চাই না, আর তাই বেঁচে গেলে। মেয়েদের লোকাবে পুরুষ? এই উঠাও কে, এই কে তুমি, ওঠো। না না আর না, আমি আর পারবো না, আমি আর পারবো না। পারবো না মানে? মেয়েদের সাথে তুমি কি করো? আমি
আমি নিরাপত্তা হেফাজতে আছি। নিরাপত্তা হেফাজতে মানে কি কেস? রেপ কেস। মানে কয়েকটা মেয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে রেপ করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে, আমি শেষ হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। কয়েকটা মেয়ে, এটা কি করে সম্ভব? সম্ভব ম্যাডাম, এ যুগে সবই সম্ভব। ছুরির মুখে ওরা আমাকে গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছিল। তারপর? তারপর একটা নির্জন বাড়িতে নিয়ে গিয়ে একের পর এক ওরা আমাকে নষ্ট করেছে, আমাকে বরবাদ করেছে। আমি আর পারবো না ম্যাডাম, আমি আর পারবো না, আমাকে মাফ করে দিন। বিন বাজালেও আর কাজ হবে না। স্যার। বাবা, বাবা। দুর্জয় কোথায়? স্যার, কোন অপরাধে তুমি আমার মেয়ে আর তার বান্ধবীদের ধরে এনে থানায় আটকে রেখেছো? সরি স্যার, ওরা একবারও বলেনি যে এদের মধ্যে একজন আপনার মেয়ে, আর বললেও আমি এইভাবে তাদের ধরে এনে লকআপে ভরতাম। আমার মেয়ে জানার পরও তুমি ওদের লকআপে ভরতে? ইয়েস স্যার, কারণ আইন সবার জন্য সমান। অন্য কারো মেয়ে হলে যা হতো, আপনার মেয়ের বেলাও তাই হওয়া উচিত। ওদের অপরাধ? রাত দুপুরে ওরা কর্তব্যরত পুলিশ অফিসারকে আক্রমণ করেছিল। এসব কি শুনছি ইরিন? আমার মেয়ে হয়ে তুমি কর্তব্যরত পুলিশকে আক্রমণ করেছিলে? তুমি খামা খামাকে বকছো বাবা। উনার গায়ে পুলিশের পোশাক ছিল না, চেহারাতে লেখা ছিল না উনি পুলিশ না বখাটে। আমি তো বখাটে মনে করে আক্রমণ করেছিলাম। আমার চেহারাতে যেমন লেখা নেই আমি পুলিশ না বখাটে, তেমনি আপনার চেহারাতে লেখা নেই আপনি কার মেয়ে। আজকাল শুধু পুরুষরা বখাটে নয়, মেয়েরাও বখাটে হয়। রাস্তায় পুরুষ দেখলে শীষ দেয়, উৎপাত করে, বাজে ইঙ্গিত করে কথা বলে। লকআপের লোকটি কথা শুনেননি? মেয়েরা তার কি অবস্থা করেছে? ওকে দুর্জয়, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি কি এখন ওদের নিয়ে যেতে পারি? অবশ্যই নিয়ে যেতে পারেন স্যার। আমি এখন কোনো এফআইআর করিনি, অপেক্ষা করছিলাম ওদের অভিভাবকদের জন্য। রিয়াজুল। জি স্যার। ওদেরকে ছেড়ে দাও। বাবা। থ্যাংক ইউ দুর্জয়। স্যার, ওদেরকে নিয়ে যাবার আগে একটা অনুরোধ স্যার। আপনার মেয়ে আর তার বান্ধবীরা যেভাবে ঘুরে বেড়ায়, তাতে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। কারণ গভীর রাতে রাস্তায় শুধু পুলিশই থাকে না, খারাপ লোকও থাকে। দেখ মির্জা, ইলেকশন এত সহজ জিনিস না। সেটা এমপি ইলেকশন হোক আর চেয়ারম্যান ইলেকশন হোক, খুব কঠিন, খুব কঠিন রে মির্জা। ভাইরা, আমার ওই মির্জা নামটা আমি মিলাই দিবার চাই। আপে নাম রাখছিল মজনু মিয়া। ডাকাতি করতে করতে মানুষে মির্জা ডাকাত বুঝলে ডাকা শুরু করলো। মির্জা থেকে আবার আমি মজনু মিয়া হইবার চাই। যত কঠিনই হোক ইলেকশনে আমাকে জিততেই হইব। তখন মানুষে কইব মজনু চেয়ারম্যান। আপনি খালি সাপোর্টটা দেন। আমিও পার্টি থেকে নমিনেশন নিয়ে এমপি ইলেকশনে দাঁড়াইছিলাম। এলাকার মানুষ ভোট দিতে যায় নাই, আমার পার্টির অল্প কিছু লোক ভোট দিতে গেছিল। আশেপাশে এলাকার মানুষগুলারে ভাও করতে কত খরচ করছি জানো? অনেক। তাই এইবার শহরে আমার পজিশন ঠিক করছি। শহরের মানুষ আমার ইতিহাস জানে না, তারা ইমেজ দেখে। তুই যে গ্রামে ইলেকশন করবি, টাকা আছে? টাকা লাগে চিন্তা করেন না, টাকাতে কইরা কত যে কামাইছি হিসাব নাই। আপনার যদি লাগে লম্বা নোটের 10-12 বান্ডিল আপনার পায়ের কাছে রেখে দিমু, প্রয়োজন হইলে আরো 100 বান্ডিল খরচা করুম। আপনি শুধু নমিনেশনটা দেন, আমি মজ্জা থেকে আবার মজদুমিয়া হইবার চাই। ঠিক আছে, যা দিলাম সাপোর্ট। অহম থেকে ময়দানে নাই মাপর, খরচ করতে থাক। আমার আবার শহরের বাড়িতে যাইতে হইব, জরুরি কাম আছে, দরকার হইলে যোগাযোগ করিস। খুব খুশি হইলাম ভাইজান, খুবই খুশি হইলাম।
আপনার নজরার রেখি পাঠিয়ে দিমু দিতে ধ্বংসাস পাঠিয়ে দি খবর শুনছেন বিল্লা খান চেয়ারম্যান পদে মর্যাদা রাখতে নমিনেশন দিচ্ছে না এ হইতে পারে না এতদিন কষ্ট কইরা আমি বঞ্চিত হইতে পারি না পারবেন কি পারবেন না হেরত পরে আগে যান মর্যাদা নমিনেশন দিয়া বিল্লা ঢাকা যেতেছে চলেন আমার সাথে আজকে বিল্লা খালের লগে আমার একটা বোঝাপড়া হইব আগামী চেয়ারম্যান ইলেকশনে আপনি নাকি মজ্জারে সাপোর্ট দিছেন দেখ সুলেমান নির্বাচন করতে টাকা লাগে আদর্শ দিয়া নির্বাচনে জেতা যায় না আরে তোর তো ভাত খাওয়ানোর টাকা নাই তুই নির্বাচন করবি কি দিয়া মজ্জার টাকা আছে তাই ওরে সাপোর্ট দিছি এমন তো কথা ছিল না আপনি কথা দিছিলেন আপনার পার্টি করলে আমার চেয়ারম্যান বানানোর সব দায়িত্ব আপনার এত বড় সাহস তোর এত বড় সাহস আমার এলাকায় আমার গাড়ির সামনে দাঁড়া আমার চোখের সামনে মাথা তুইলা কথা কস তোর প্রতিবাদী মাথা আমি নামায় দিব সুলেমান নামায় দিব নাম আমার খুনি বিল্লা তরে দেখা দিলাম লালবাগের কেল্লা বাজান আজ দেখলাম অর্ধেক ভাত খেয়ে উঠাইলা তোমার হয়েছে নাকি কত কথা কও না কেন বাজান ও বাজান কাল থেকে একটা আওয়াজও তোমার মুখে শুনলাম না বাজান ও বাজান তুমি রাগ করছো আমার উপর তাইলে কথা কও না কেন আমার লগে কি দোষ করছি আমি তোমার ইশারা ইঙ্গিত আমি বুঝি না বাজার তাই সাপ সাপ তোমারে কয়ে দিতেছি কালকার দিনটা দেখো এর মধ্যে যদি তুমি আমার লগে কথা না কও তাইলে আমার যেদিকে দুসক যায় আমি চলে যাবো আইস তোর কি হইল কত মুখ গোমরা কইরা বইয়া রইলি কেন মনটা ভালো নাই কেন তোর আবার কি হইল আজ দুই দিন হইল বাজান আমার লগে কথা কয় না মনে হয় তোর বাজানে টের পাইছে কি টের পাইছে টের পাইছে তার মাইয়া শিয়ানা হইছে কেমনে মাইয়া শিয়ানা হইলে সব বাপ মাই টের পায় তখন তাকে চিন্তা ভাবনা বাইরে যায় জবান বন্ধ হইয়া যায় তোর বাজানেরও তাই হইছে সে ভালো কইরা বুঝবার পারছে তোর মতো শিয়ানা মাইয়ারে সামাল দিতে আমার মতো জোয়ান পোলা লাগবো কি লাগবো না এই যাও সুমন সুমন মন্না তোরে আমি ভালোবাসি তোরে আমি ভালোবাসি রে সত্যি কেমনে ভুলে বয় আমি কেমনে ভুলে বয় আমি বাঁচি না পারে
মা মা আমি বাইরে যাচ্ছি কি রে আজ তো সারা রাত ডিউটি নাকি মা পুলিশের ডিউটি সব সময় ঘরে থাকলেও বাইরে গেলেও মামা কোথায় যাচ্ছো কোথায় আবার দোকানে মামা এখন আর এত কষ্ট করবে কেন আমার চাকরি হয়েছে মুদির দোকানটা বাদ দিলে তো পারো দেখ দুর্জয় এই শহরে আসার সময় আমাদের কিছুই ছিল না তোর মার যে দামি দামি গহনাগুলো ছিল সেগুলি বিক্রি করে আমিও দোকানটা দিয়েছিলাম সে আয় দিয়ে তোকে মানুষ করছে তোর মা আমার বিয়ে দিয়েছে আমার সন্তানও আজ মানুষ হচ্ছে হ্যাঁ সাজ্জাদ কি হয়েছে তোর কলেজ ক্যাম্পাসে কিছু বকেটে ছেলে তুই ওদের সাথে লাগতে গিয়েছিলি কেন আমি লাগতে যাইনি ফুফু ওরা রোজই মেয়েদেরকে ডিস্টার্ব করত আমি কিছুই বলি না কিন্তু আজ যখন কিরে থামলি কেন বল আজ যখন কাজলকে ওরা খারাপ খারাপ কথা বলছিল তখন আমি প্রতিবাদ না করে থাকতে পারিনি ভাইয়া এই কাজলটা আবার কে আমাদের কলেজে পড়ে কলেজে তো অনেক মেয়েই পড়ে তাতে তোর কি আহ মামা বাদ দাও শোন সাজ্জাদ কাজলকে বলবি কাল ওদের সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে ছাড়বো কি রে কালকা দুই চারটা কথা কইছিলাম তাতেই তো নাগর এসে ডিস্টার্ব কইরা দিল ফসকায়া গেলি মার সারা কে ফাইট তো ভালোই দেখলেন এবার দয়া করে প্রিন্সিপাল সাহেবের রুমটা দেখিয়ে দিবেন অবশ্যই জনাব আসুন আমার পিছনে পিছনে আসুন এই তোরা আয় চলুন যত দ্রুত সম্ভব এখানে ফোর্স পাঠিয়ে দিন অফিসার প্রচন্ড মারামারি হচ্ছে একটা অঘটন ঘটে যেতে পারে কোনো লাভ নেই প্রিন্সিপাল সাহেব পুলিশ জিন নয় মানুষ বলা মাত্র এখানে হাজির হতে পারবে না এখান থেকে পুলিশ স্টেশন 2 কিলোমিটার দূরে রাস্তায় যদি কোনো জ্যাম নাও থাকে তবু এখানে আসতে ওদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে তাই মারামারি শুরু হবার পর পুলিশকে ফোন করলে ওরা আসবে ঠিকই কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে যাবে কি বলতে চান আপনি বলতে চাই আগে থেকে যদি ব্যবস্থা নিতেন তাহলে হয়তো মারামারি হতো না দেখুন মিস্টার দুর্জয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ও বসুন বসুন প্লিজ থ্যাংক ইউ দেখুন মিস্টার দুর্জয় এটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে লেখাপড়া হয় মারামারি শেখানো হয় না ওদের বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিতে পারি থানায় লিখিত অভিযোগ করেছেন ওরা খুব প্রভাবশালী এটাই আপনার প্রথম ভুল ওরা যতই প্রভাবশালী হোক সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ ঠিকই ব্যবস্থা নিত তাছাড়া বখাটেদের উৎপাত যেন না ঘটে সেই ব্যাপারে আপনিও তো ব্যবস্থা নিতে পারেন আমি কি ব্যবস্থা নেব বখাটেরা যতই প্রভাবশালী হোক তারাও কিন্তু কোনো না কোনো ঘরের সন্তান ভদ্র পোশাক পরে শালীনতার সঙ্গে যখন কোনো মেয়ে পথ চলে তখন সবাই শ্রদ্ধার সঙ্গে তাকায় কিন্তু আপনার কলেজের এই যে মেয়েগুলো এখানে দাঁড়িয়ে আছে ওদের পরনে যে পোশাক তাদের তো ভালো ছেলেরা বকাটে হয়ে যেতে পারে যেখানে মধু আছে
মৌমাছি সেখানে উড়ে আসবেই। আপনার কলেজের মেয়েরা যদি এমন উগ্র পোশাক পরে কলেজে আসে তাহলে অনেক দূর থেকে বকেটেরা ছুটে আসবে, আর ওরা যদি শালীনভাবে কলেজে আসে তাহলে আশেপাশের বকেটেরাও দূরে সরে যাবে। এদেরকে ভদ্র পোশাকে কলেজে আসতে শেখান, এটাও একটা শিক্ষা। চলি প্রিন্সিপাল সাহেব। ম্যাডাম আপনি? আপনাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দুর্জয় সাহেব সম্পর্কে কিছু তথ্য জানতে এসেছি। দুর্জয় স্যার সম্পর্কে তথ্য? হ্যাঁ, ওনার বাসা কোথায়, ঘরে কে কে আছে, বিয়ে করেছেন কিনা, করে থাকলে ছেলে মেয়ে কজন, এই ধরনের কিছু তথ্য। দেখুন ম্যাডাম, এইসব তথ্য তো স্যার মানে আপনার বাবারই ভালো জানা আছে। আপনি তো আজব লোক, বাবার কাছ থেকে মেয়েরা এইসব তথ্য জানতে চায় নাকি? দেখুন ম্যাডাম, পুলিশ ডিপার্টমেন্টের কোনো তথ্য কাউকে দিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগে। তার মানে আপনি আমাকে সহযোগিতা করছেন না? ভুল বুঝবেন না ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই দুর্জয় স্যার এসে পড়বেন, আপনি বরং ওনার কাছ থেকে তথ্যগুলো জেনে নেবেন। এই ইন্সপেক্টর, ওই আমার ভাইরে মারছে কোন অফিসার? আমি বিল্লা খানের খাস লোক, আমার সেনে না এমন পুলিশ অফিসার তো এই এলাকায় নেই। আমার ভাই আর তার বন্ধুদের কলেজের সামনে মারলো কে? কার এত বড় সাহস? কি করেছিল আপনার ভাই? যাই করুক তাতে কি, এই রাত অন্যের ভাই সে। আমার ভাই পুলিশের হাতে মার খেতে পারে না। কারণটা কি? ওই তুই কে? চেহারা দেখে যে চিনতে পারে না, নাম শুনে সে কি করে চিনবে? এই তোর বাপ ফোন করছে, এমপি বিল্লা খান। এই ওকে লকআপে ঢোকাও। হ্যালো, এসি দুর্জয় আছেন? জি বলছি। এমপি বিল্লা খান আপনার সাথে কথা বলবেন স্যার। হ্যালো এসি দুর্জয়। স্যার উনি তো এখন থানায় নাই। দুর্জয় নেই মানে? স্যার উনি একটা স্পেশাল ডিউটিতে বাইরে গেছেন। এই সাজু কাকে দিলি? ধর কেন দুর্জয়কে? গাধার বাচ্চা, দুর্জয় তো থানাতেই নাই, এটা অন্য লোক। জি স্যার দেখতাছি। হ্যালো এসি দুর্জয়। জি বলছি, বলুন কি করতে পারি আপনার জন্য? স্যার এসি দুর্জয় তো কথা কইতেছে। দে দুর্জয়। সরি স্যার, উনি তো বাইরে গেছেন, আসলে কিছু বলতে হবে স্যার। এই জঙ্গলের বাচ্চা, এটা অন্য লোক। কিন্তু স্যার সে তো কইলো দুর্জয় বলছি। নিশ্চয় তোর কানে কোনো সমস্যা হয়েছে। বিশ্বাস করেন স্যার, আমি স্পষ্ট শুনলাম দুর্জয় বলছে। তোর আর শোনার দরকার নাই, ফোন রাখ। এমপি সাহেব বাসা থেকে রওনা হচ্ছেন, এখানে আসতে 30 মিনিট সময় লাগবে। 20 মিনিট ওকে পেটাবে, এমন ভাবে পেটাবে যাতে আর কোনোদিন থানা এসে জোরে কথা বলতে না পারে। তারপর গাড়িতে তুলে শহর থেকে 10 মাইল দূরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। ওকে স্যার। রিয়াজুল। জি স্যার। ওনাদের কি কেস? উনি স্যার আপনার সম্পর্কে কিছু তথ্য জানতে এসেছেন। কি তথ্য? আপনার বাসা কোথায়, কে কে আছেন, বিয়ে করেছেন কিনা, এইসব। বলেছে কিছু? জি না স্যার, আপনার জন্য অপেক্ষা করতে বলেছি। ঠিক আছে তুমি যাও, ওকে ইচ্ছা মতো পেটাও। আসুন আমার সঙ্গে। চল চল। প্লিজ সিট ডাউন। আমার সম্পর্কে তথ্য জানতে চাওয়ার আগে নিজের সম্পর্কে কিছু তথ্য তোমার জানা উচিত। নিজের সম্পর্কে তো সব মানুষই সব তথ্য জানে। কথাটা ঠিক বলে না, নিজের অনেক তথ্যই তোমার জানা নেই। কিরকম? মেয়েরা অবশ্যই স্বাধীনভাবে কাজ করবে, তারা লেখাপড়া শিখে যে কোনো কাজে নিয়োজিত থাকতে পারে, কিন্তু সবাইকে নিজের শরীরের অংশ দেখাতে পারে না। হোয়াট?
यस यस मिसेस ओ सॉरी मिस इरिन काज सब मानुषेर जन्य किन्तु शरीर सबार जन्य नय तुमि जे पोशाक पड़े आछो ताते तोमार शरीरेर अनेक अंश बेरिये आछे रास्ता चलार समय अनेक मानुषता देखछे अथच एटा देखार अधिकार केवलमात्र तोमार स्वामी তুমি যে তোমার স্বামীর দেখার অধিকারটা অন্যজনকে দিয়েছো সেটা কি তুমি জানো যাও ইরিন বাসায় যাও আয়নায় দাঁড়িয়ে নিজের সম্পর্কে সব তথ্য জেনে তারপর আমার সম্পর্কে জানতে এসো আমি দুর্জয় আমি জানতে চাই যখন আমি ফোন করেছিলাম তখন তুমি এই থানায় ছিলে কি ছিলে না হ্যাঁ ছিল স্যার ছিল ও আমার সাথে কথা বলেছে সাত মাস হলো আমি থানায় জয়েন করেছি এই থানার সীমানা উত্তরে দশ মাইল পূর্বে আট মাইল পশ্চিমে ষোলো মাইল আর দক্ষিণে মাত্র সাত মাইল ডিউটির সময় আমি কখন এই থানা এলাকার বাইরে যাই না আমার মধ্যে কর্তব্য অবেলা পাবে না স্যার যখন ডিউটি থাকে না তখন শুধু থানা এলাকার বাইরে আমার বাসায় যাই যেখানে আমার মা আছে তোমার এত পেঁচাল শুনতে চাই না তুমি শুধু বলো স্যার যখন ফোন করেছিল তখন তুমি কোথায় ছিলে আপনি তো বড় বেয়াদব স্যারের মতো এত বড় একটা মানুষ উপস্থিত থাকতে আপনি পাশ থেকে কথা বলছেন কি তুমি আমাকে বেয়াদব বলো জানো আমি কি করতে পারি শট আপ কিছুই করতে পারেন না যা করার স্যার করতে পারেন স্যার স্যার ও আমাকে অপমান করছে তুই চুপ কর বলো আমি যখন ফোন করেছিলাম তখন কোথায় ছিলে তুমি ডিউটিতে ছিলাম স্যার তুমি আমার লোকরে থানায় আটকায় রাখছো জানো আমি তোমার কি করতে পারি জানি স্যার বদলি করার সুপারিশ করতে পারেন নো প্রবলেম স্যার এতে আমার উপকারই হবে উপকার হবে ইয়েস স্যার শহরে মাথার উপরে অনেক উদ্যতন কর্তৃপক্ষ মফস্বলে আমাকে যেখানে পাঠাবেন সেখানেই আমি রাজা আর যদি পার্বত্য এলাকা বদলি করেন তাহলে তো আরো ভালো চোরা কারবারি কাঠ পাচারকারীদের স্বর্গরাজ্য অনেক টাকা উপার্জন হবে বলো কি শুধু তাই না স্যার আরো একটা উপকার আছে নির্বাচন পর যদি আরেক দল ক্ষমতায় আসে তারা মনে করবে বর্তমান দল আমাকে পছন্দ করে না বলে বদলি করে দিয়েছে তারা আমাকে পছন্দ করবে প্রমোশন দিয়ে আবার শহরে নিয়ে আসবে স্যার এই লোক পেঁচাল পাইরা আমাকে সময় নষ্ট করতেছে তারে কোন রত নেড়ে ছেড়ে দিতে ওকে আমি অনেক আগে ছেড়ে দিয়েছি যখন ও আপনার নাম বলেছে তখনই ছেড়ে দিয়েছি ছাইরা দিছো তাইলে ওই আমার কাছে না গিয়া গেল কই তা তো বলতে পারবো না স্যার একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি ওকে গাড়িতে করে ছেড়ে দিয়ে আসার জন্য হাজার হলো ও আপনার নাম বলেছে খুব ভালো করছো কিন্তু একটা কথা বুঝতে পারছি না স্যার আমি তো জানি আপনি সাধারণ জনগণের লোক রতনের মতো একটা জামিনপ্রাপ্ত ক্রিমিনাল লোক হলেন কি করে সাধারণ জনগণের জন্য এমনকি আপনার এলাকার মানুষের জন্য কোনোদিন আপনি থানা ছুটে আসেননি অথচ আজ একটা সন্ত্রাসীর জন্য আপনি থানা ছুটে এসেছেন কারণটা কি স্যার না তুমি এসব বুঝবো না অফিসার এইটা হইল রাজনীতি সাধারণ মানুষের শাসন করতে হইলে তা করে বসে রাখতে হইলে রতনের মতো সন্ত্রাসীদের পালতেই হয় চলি অফিসার চলি মানে চলি মানে আবার কি যাচ্ছি তুমি খুব নিষ্ঠুর কাজল কেন ওরা তোমাকে অপমান করেছিল বলে আমি জীবনের কতবার ঝুঁকিটা নিলাম ওদেরকে মেরে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিলাম তার বিনিময়ে একটু আদর তো দূরে থাক বুকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিলে না আদর যদি করতেই হয় বুকে জড়িয়ে ধরে ধন্যবাদ যদি দিতেই হয় সেটা দুর্জয় ভাইকে দেব তোমাকে দেব কেন কি ভালোবাসবে আমাকে আর জড়িয়ে ধরে আদর করবে ভাইকে এটা কেমন কথা কাজল জীবনের ঝুঁকি নিয়ে ওদেরকে মেরে বিদায় করলো দুর্জয় ভাই আর আদর খাবে তুমি এটাই বা কেমন কথা আদর যদি করতেই হয় তোমার ভাই কি করব আরে না না দুর্জয়কে আদর করার কোনো দরকার নেই
আমাকে করলেই দুর্যোগ খুশি হবে তাই নাকি হ্যাঁ একবার কাছে এসে দেখো না পাগল হয়ে যাবে ওকে
ঠিক আছে আমি পরে কথা বলছি হ্যালো তোমার এত বড় সাহস অফিসার তুমি আমার রতনকে নির্মমভাবে পিটাইছো গাড়িতে করে ছাইড়া দিয়েছো শহরের বাইরে জঙ্গলে এত বড় দুঃসাহস তোমার হইল কি কইরা খালি তদন্ত কমিটি গঠন কইরা অ্যাকশন নিলে হই বলা অফিসার তোমার রতনের কাছে সরি কইতে হইব আপনি বললে শুধু সরি করে স্যার আর অনেক কিছু বলতে পারি দিন স্যার রতনকে ফোনটা দিন রতন অফিসারটা খুব বালা তোরে সরি কইতে চায় ভুইলা যা সব কিছু হ্যালো শুন রতন এরপর তোকে আর জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো না ক্রসফায়ারে ফেলে দেব কি হলো কোনো কথা বলবি না বলবি আমি তোর কাছে সরি বলেছি যদি না বলিস বুঝতেই পারছিস এখন হাস হাসরে বাচ্চা এবার টেলিফোন রেখে হাসতে হাসতে চলে যাবি কিরে এমন করতেছস কেন তোমার অফিসার ভাই কই যাইতাছস তোমার অফিসার আমার সরি কইছে সরি কইছে আজব ঘটনা রতন কি পাগল হয়ে গেল নাকি স্যার মনে হয় গড়বড় আছে কেমন ওই অফিসারের ব্যাপারে কিছু ভাবতে হবে স্যার ভাবনা আমি ঠিকই করছি সাজু ওই অফিসারেরই আমার দরকার যা কমো তাই শুনবো ওরে ট্রান্সফার করার তদবির শুরু কর কোথায় আমার এলাকা শান্তিপুর এই কে যেন আইতাছে লুকাও বাজান রাজা সাহেব প্রত্যেক শুক্রবার রাইতে আইসে তোমার এই চেয়ার আমি পরিষ্কার করি এই চেয়ারে বসে তুমি ন্যায় অন্যায়ের বিচার করতা আজ কতটা বছর তুমি আসো না এই চেয়ারে বসো না এখন এখানে কোনো শান্তি নাই রাজা সাহেব শান্তি চলে গেছে এই শান্তিপুরের বুক থেকে চোখের সামনেই দেখতেছি অন্যায় অত্যাচার খুন হইতেছে মানুষ নির্যাতিত হইতেছে সকলেই কিচ্ছু করতে পারি না রাজা সাহেব মুখ খুললেই সুলেমানের মতো হত্যা করবে তুমি কি আর আসবা না রাজা সাহেব পশপালায় শিয়ারে কতদিন আর কতদিন তোমার এই চেয়ার পরিষ্কার করে অপেক্ষা করবো রাজা সাহেব কতদিন রাজা সাহেব আর কতদিন Hey!
জানি না তোমাদের বাবা বেঁচে আছে কিনা, যদি থাকতো তাহলে তার বয়স এই মানুষটার মতোই হতো। একে আঘাত করতে তোমাদের হাত একটুকু কাঁপলো না? আপনার তো এখনো রক্ত পড়ছে, চলুন ডাক্তারের কাছে চলুন। রাজা সাহেব আপনি এখানে? সেসব কথা পরে শুনবেন, আগে ওনাকে দেখুন, কয়েকজন হাজতি ওনাকে মেরেছে। ঠিক আছে রাজা সাহেব, আসুন আমার সাথে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মেয়াদকাল 20 বছরের শেষ হলেও তাদের ছাড়ার জন্য কয়েকটি ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স লাগে। কি আশ্চর্য! আসল কথা কি জানেন, এসব ব্যাপারে এখন তদবির করতে হয়। আমি ওনার গ্রামের বাড়িতেও চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু কেউ আসেনি। যে মানুষটা এলাকার মানুষের জন্য যে কোনো বিপদের মুখে ছুটে যেত, তাদের দুঃখে কাঁদত। যে আজও এক বৃদ্ধ জেল পুলিশের বিপদে ঝাঁপিয়ে পড়েছে, সেই রাজা সাহেবের রিলিজ অর্ডার জেলখানায় পৌঁছায়নি তদবিরের অভাবে। এ হতে পারে না জেলা সাহেব, কাল থেকে আমি যাব সব কর্তৃপক্ষের কাছে। 7 দিনের মধ্যে ওনার রিলিজ অর্ডার আমি আনবই। 7 দিনের মধ্যেই? হ্যাঁ দুর্জয়, তোমার ট্রান্সফার অর্ডার রেডি হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে তোমাকে শান্তিপুরে জয়েন করতে হবে। সরকারি চাকরিতে বদলি হওয়াটা স্বাভাবিক স্যার, কিন্তু এত তাড়াতাড়ি বদলি হয়ে যাব ভাবিনি। লোকাল এমপি তোমাকে চেয়েছেন, ভালো তদবিরও করেছেন, দেশের সব প্রান্তের অভিজ্ঞতা থাকলে ভবিষ্যৎ প্রমোশনের জন্য ভালো, তাই আমিও আপত্তি করিনি। ওকে স্যার, আপনি যা ভালো মনে করেন। বদলি হয়ে যাবার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। অবশ্য কথাটা তোমার মায়ের সঙ্গেই বলা উচিত, তবে এ ব্যাপারে তোমার মতামতটা জানা প্রয়োজন। কোন ব্যাপারে স্যার? দুর্জয়, ইরিন আমার একমাত্র মেয়ে, ওর মা মারা যাবার পর থেকে আমি ওর বাবা, আমি ওর মা, তাই শাসন করতে পারি না। প্রচন্ড জেদি, একরোখা, কোনো কিছুই মানতে চায় না। হঠাৎ করে আমার ইরিন বদলে গেছে, তার এই বদলে যাবার কারণ কি জানো? তুমি। যে শাসনটা আমি বাবা হয়ে করতে পারিনি সেটা তুমি করেছ, তাই ইরিনকে আমি তোমার হাতে তুলে দিতে চাই দুর্জয়। কিন্তু স্যার, আমি এই দায়িত্ব নিতে আগ্রহী নই। দুর্জয়! হ্যাঁ স্যার, আপনার মেয়ের বিষয়ে আমার কোনো দুর্বলতা নেই স্যার। আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, আমি চাই বউ হয়ে যে মেয়ে আমার ঘরে ঢুকবে সেই মেয়েকে আমার মাই পছন্দ করে নিয়ে আসুক। তার আগে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না স্যার। গুড, ভেরি গুড, খুব খুশি হলাম দুর্জয়। দেখো ইরিন, আমার যা বলার তা আমি তোমার বাবাকে বলে দিয়েছি। জানি, আমি সব শুনেছি। বাবা যা জানার তা তিনি জেনেছেন, কিন্তু আমার যা জানার সেটা আমি জানতে পারিনি। কি জানতে চাও? আমাকে তোমার ভালো লাগে কি না? বলবো না। এখানে কি আছে জানো? আজ আমি তোমার কথা মতো নিজেকে সাজিয়েছি, আধুনিক পোশাক ছুড়ে ফেলে দিয়ে শাড়ি পরেছি। এখন আমি তোমার জন্য সাজি দুর্জয়, আর কারোর জন্য নয়। তোমার যদি ভালো নাই লাগে তাহলে আমার এই রূপ রেখে কি লাভ? পাগলাম করো না। পাগলামি আমি করছি না দুর্জয়। তুমি না বলেছিলে মেয়েদের কাজ মানুষের জন্য আর রূপ তার স্বামীর জন্য? আমার এই রূপ শুধু তোমার জন্য দুর্জয়। তোমার ভালো না লাগলে এই রূপ আমি অ্যাসিড দিয়ে ঝলসে দেব। আমি কোনো কথা শুনতে চাই না, বলো আমাকে তুমি ভালোবাসো কিনা।
বলো। চলে কোনো বাধা নাই, কোনো মানা নাই না রে না।
কাছে শুধু থাকো না প্রেম প্রেম খেলা খেলে যায় জগ দিন চলে গো বাধা নাই হা কোনো মানা দেখি নাই শুধু ওনার কথা শুনছি এত বছর পর রাজা সাহেব ফিরাইছে এর চাইতে আর খুশির খবর কি হইতে পারে আমিও তো এই গ্রামের একজন আমি নিজ দায়িত্বে এই খবর পৌঁছাইয়া দিব যাই ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আবার আমাকে মাঝে আমার বাড়িতে ওরা কারা আপনার বোন বোন জামাই আর তাদের কিছু আত্মীয় স্বজন এই মুহূর্তে ওদের আমার বাড়ি ছেড়ে চলে যেতে বলো ঠিক আছে রাজা সাহেব আমি এখনই ওকে চলে যেতে বলতেছি Thank you.
भैया तुम्हें कोथाय हारिए गए भैया भाभी दुर्जय ओरा सब कोथाय भैया जिज्ञासा करिस ना बोलते पारबो ना बोलते गेलेई भेतरेर आगुनटा बेरिये आसबे সেই আগুনে পুরো ছারখার হয়ে যাবে তোর সংসার চলে যা তোর স্বামীকে নিয়ে আমার কাছ থেকে অনেক দূরে চলে যা এই তুমি কি বলছো ভাইয়া তোমার কাছ থেকে কেন দূরে সরে যাব তোর মঙ্গলের জন্য চলে যাবি ভাইয়া শুধু একটা কথা জেনে রাখ মন কাঁদলেও আমি কোনদিন তোর স্বামীর এই অভিশপ্ত বাড়িতে তোকে দেখার জন্য যাব না যদি মন চায় যদি তোর স্বামী অনুমতি দেয় তাহলে আমাকে দেখতে আসবি একা তোর স্বামী যেন কোনদিন আমার সামনে না আসে চলে যা চলে যা রাজা সাহেব বইনটারে এমন করে কেন যেতে করলেন সেদিন কি হয়েছিল তারপর তোর বাবার কি হয়েছিল জানি না তোর মামা মনসুর মাঝে মাঝে গোপনে শান্তিপুরে যায় কাছের মানুষদের জিজ্ঞেস করে কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না তোর বাবার কি হয়েছিল ওরা সবাইকে বলেছে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে রেলগেটের অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন বলিনি ভয় তোর শরীরে তোর বাবারই রক্ত শুনেই যদি তুই ছুটে যাস ওরা তোকে মেরে ফেলবে এতটা বছর তোকে আমি আগলে রেখেছি আজ যখন শুনলাম তোকে শান্তিপুরে বদলি করা হয়েছে তখনই বুকটা ভয়ে কেঁপে উঠল তুই বদলি ক্যান্সেল কর বাবা ওই শান্তিপুরে তুই যাবি না 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 বোন না তুমি ওকে বাধা দিও না আজ আমাদের সবার যাওয়ার সময় হয়েছে রাজা স্যার ফিরে এসেছে কি বললে বাবা ফিরে এসেছে হ্যাঁ আমাদের বসির মিয়া খবর পাঠিয়েছে এই সুমনকে দিয়ে দুর্জয় জলদি কর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের শান্তিপুরে যেতে হবে আয় মামা আমি আজই এখানে আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি কাল আমি শান্তিপুরে জয়েন করব
মনসুর সাহেব। কাকে তুমি সাহেব বলছো মনসুর ভাই? উনি তো এখন তোমার বোনের স্বামী। একদিন মনসুর ভাই তোমার ড্রাইভার ছিল, আমাদের বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়েছিল, তোমার নির্দেশে আমাদের নিয়ে পালিয়ে গিয়েছিল। তারপর এতটা বছর সে আর কারো গাড়ি চালায়নি, তুমি ছিলে না। ভাই যেমন বোনকে আগলে রাখে, ঠিক তেমনি করেও আমাদেরকে আগলে রেখেছিল। ও আর এখন ড্রাইভার নয়, ও এখন আমার ভাই। না শাহানা, মনসুর তোমার ভাই হতে পারে না। তুমি এমন কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ আমার ভাই কখনো তোমার ভাই হতে পারে না। রাজা সাহেব। না মনসুর, সাহেব নয়, বলো ভাই। ভাই? হ্যাঁ। ভাই হইবার আগে শেষ খেলা দিতে আমার তিন ক্যাডারে হাজতি বাড়ায় পাঠাইছিলাম ওই জেলখানায়, কিন্তু লাভ হয় নাই, উল্টা ওরাই মাইর খা পান খা। ডাক্তারের তদবিরে আচ্ছা বাইর হয়ে আইল রাজা, অহন কি হইব? সবকিছুকে আমি একাই সামাল দিব, আর তোমরা খালি বয়া বয়া তার ফল খাইবা। রাজা যদি এই এলাকায় থাকে আমি আর এমপি হইতে পারুম না, মজ্জার চেয়ারম্যান হইতে পারবো না, তখন এই এলাকায় টিকা থাকাই মুশকিল। একটাই উপায় আছে ভাই, রাজাকে মেরে ফেলা। কথাটা কওয়া যত সহজ কাজটা করা ততই কঠিন। দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও ভাইয়া, আমি শেষ করে দেবো রাজাকে। কিভাবে? বকরি দিয়ে যেমন করে বাঘ ধরে তেমন করে। আমার ঘরে একটা বকরি আছে, রাজার বোন রূপা। চামড়ার মুখ দিয়া তো অনেক কথাই কয়া ফালার, কাদের বেলায় দেহি ঠন ঠনা ঠন ঠন। এইবার যদি রাজার কল্যাণ না আনতে পারো, খোদার কসম তরে দেখাই দিমু লালবাগের কেল্লা, নাম আমার খুনি বিল্লা। এবার উঠি বাবা, আজই বদলি হয়ে এসেছি, অনেক কাজ। জয়নিং রিপোর্ট দিতে হবে, যে কোয়ার্টারে থাকবো সেখানে গিয়ে সব বুঝে নিতে হবে। কোয়ার্টার, জয়নিং, এসব থেকে কি বলছিস? দুর্জয় পুলিশ অফিসার, শান্তিপুরে বদলি হয়ে এসেছে। আমার ছেলে চাকরি করবে, কোয়ার্টারে থাকবে? না 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 শাহানা, এ হতে পারে না। কেন বাবা? তুই চাকরিটা ছেড়ে দিলে আর একটা ছেলে চাকরি করার সুযোগ পাবে, সত্যিকারের উপকার হবে আরেকটি পরিবারের। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, অপরাধ দূর করার জন্য আমি চাকরি নিয়েছি বাবা, শুধু বেতনের জন্য নয়। আমি আমার এলাকায় কোনো অপরাধকে প্রশ্রয় দেই না, অপরাধের বিচার করি, আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করি। তুইও করবি? তুমি শুধু তোমার এলাকার কথা ভাবছো বাবা, আমি ভাবছি সারা দেশের কথা। আমরা প্রত্যেকেই যদি নিজের এলাকা অপরাধ মুক্ত রাখি তাহলে গোটা দেশটাই অপরাধ মুক্ত থাকবে। বাবা আমি তোমার সাথে একমত হতে পারলাম না, এ ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো, আমাকে এখন যেতে হবে, চলো মা। কোথায়? তোমাকে কোয়ার্টারে রেখে এসপি সাহেবের সঙ্গে দেখা করতে যাব। স্বামীর ঘর থাকতে কোন নারী কি সন্তানের ঘরে গিয়ে ওঠে? মা তুই কোয়ার্টারে যা দুর্জয়, আমি এখানেই থাকবো। এখানে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি যাই। দিলে তো ছেলেটাকে লাগিয়ে। মরিয়ম সাহেব, আপনি? তোমার বেগম সাহেবের মনে খুব কষ্ট, সারা দিন সারা রাত শুধু কাঁদে। কেন? ভাইয়ের জন্য। রাজা চৌধুরী আর কোনোদিন এ বাড়িতে আসবে না, আর আমি যাব না বলে তোমার বেগম সাহেবা ও বাড়িতে যাবে না, অথচ ভাইকে দেখতে রূপার মন কাঁদে। ঠিকই কইছেন, বেগম সাহেবের মন সব সময় খারাপ থাকে।
তুমি তো এই গ্রামেরই মেয়ে, বশির মিয়ার বাড়ির পাশে থাকো। তুমি গিয়ে বশির মিয়াকে দিয়ে একটা খবর পাঠাও, রাজা চৌধুরী যেন পুরনো জমিদার বাড়ির জঙ্গলে আসে। রূপাও সেখানে যাবে, ভাইয়ের সাথে তার খুব জরুরি কথা আছে। ঠিক আছে সাহেব। রূপা শোন, বোনের জন্য অপেক্ষা করছেন তাই না? হবে, দেখা হবে আপনার বোনের সঙ্গে, কিন্তু এই পারে না ওই পারে গিয়ে অপেক্ষা করুন। কিছুদিনের মধ্যে আপনার বোনও পারে চলে যাবে। ইচ্ছে করলে তোকে আমি উপরে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু যখনই রূপার মুখটা মনে পড়ে আর পারি না। নিজের হাতে আমি আমার বোনকে বিধবা বানাতে পারবো না। ভাইয়া, ভাইয়া, স্বামীর জন্য অনেক হারিয়েছি ভাইয়া। বাবা মা তিন তিনটা ভাই, আমি আর হারাতে চাই না ভাইয়া, আমি আর হারাতে চাই না। রূপা, 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 What? রাহাত আর নাদের খান খুন হয়েছে? জি স্যার, শুধু রাহাত আর নাদের খানই খুন হয়নি, রাজা সাহেবের বোন রূপাও খুন হয়েছে। শুধু তাই নয় স্যার, শুনেছি আপনার বাবার হাতে রাহাত ও নাদের খান খুন হয়েছে। বাবার তো এই ভুল করার কথা নয়। ভুল করছিলাম, ভুল ভুল করছিলাম, রাহাত আর নাদেরের দায়িত্বটা দিয়া ওই ভুলের মাসুল দিতে হইল আজ আমার দুই ভাইরে হারায়া। যেভাবে হোক, যে কোনো মূল্যেই হোক, ওই রাজারে আমার চাই। ওর লাশ না দেখা পর্যন্ত আমার শান্তি নাই, শান্তি না। রাজারে পাইতে হইলে দুর্জয়ের সরাইতে হইব। সাজু, ইয়েস বস, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ফিট কর। তোমাকে নিয়ে আমার অনেক আশা ছিল দুর্জয়, তোমার মতো যোগ্য অফিসার দেশ থেকে সন্ত্রাস দূর করতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস ছিল।
নিজের একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে আমার এক মুহূর্ত বিলম্ব হয়নি। কিন্তু আজ তোমার ব্যর্থতার কথা শুনে ব্যক্তিগতভাবে আমি ছুটে আসতে বাধ্য হয়েছি। সেদিন এতগুলো মানুষ খুন হয়েছে, খুনি তোমার এলাকাতেই আছে, অথচ তুমি তাকে গ্রেফতার করছো না। আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না স্যার। মিথ্যে কথা, তুমি কোনো চেষ্টাই করছো না, কারণ খুনি রাজা চৌধুরী তোমার বাবা। বাবা হলো সে আইনের ঊর্ধ্বে নয়। তাই যদি বিশ্বাস করো তাহলে এলাকায় থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করছো না কেন? যে বিল্লা খান তোমাকে একদিন বদলি করে এখানে এনেছিল সে আবার তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। এলাকার জনগণ যাকে ভালোবাসে তাকে গ্রেফতার করা কঠিন স্যার। জনগণ যে অপরাধীর কথা গোপন করে, জনগণের মাঝে মিশে গিয়ে কৌশলে সেই অপরাধীকে ধরতে হয়, জানো না? জানি স্যার, আমি কথা দিচ্ছি 48 ঘন্টার মধ্যেই আমি তাকে গ্রেফতার করব। তুই? মা, আমি বাবার কাছে যেতে চাই। বাবার কাছে যাবি, ভালো কথা, আমার কাছে কি দরকার? মা ছাড়া বাবাকে পাওয়া যায় না মা। তুই কি করে ভাবলি যে সন্তান বাবাকে ধরার জন্য পুলিশ পাঠায়, বাবাকে গ্রেফতার করতে চায়, সেই সন্তানকে নিয়ে মা বাবার কাছে যাবে? আমি বাবাকে গ্রেফতার করতে চাই না মা, আমি তার সাথে কথা বলতে চাই। কি কথা? আমি তাকে বোঝাতে চাই আমার জন্য, আমার ভবিষ্যতের কথা ভেবে বাবা যেন আত্মসমর্পণ করে। না দুর্জয়, তোর বাবা আত্মসমর্পণ করবে না, তুই চলে যা। মা, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। মায়ের কাছে যদি আসতেই চাস বাবার কথা মেনেই তোকে আসতে হবে, তুই চলে যা দুর্জয়। মা, অনেক বছর পর আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, জীবন থাকতে আমি আর তাকে হারাতে চাই না, তুই চলে যা, চলে যা তুই। বশির ভাই। জি বেগম সাহেবা। আমি ওর বাবার সঙ্গে কথা বলতে চাই। বেগম সাহেবা, রাজা সাহেব ওইখানে আছে, আপনি যান, আমি দিকে দেখি কেউ আসে কিনা। আচ্ছা। শাহানা, বিপদ মাথায় নিয়ে তুমি কেন এলে? দুর্জয়ের চোখে আমি বিপদ দেখেছি, তাই আসতে বাধ্য হয়েছি। দুর্জয়? হ্যাঁ, দুর্জয় এসেছিল, সে নাকি তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে বোঝাতে চায়। কিন্তু সন্তানের চোখ চিনতে আমার ভুল হয়নি, বিপদের আভাস ছিল ওই চোখে, তাই ওকে আমি ফিরিয়ে দিয়েছি। তুমি ফিরিয়ে দিলেও আমি ফিরে যাইনি মা। বাবাকে পাবার জন্যে আমি তোমার পিছু নিয়ে এসেছি মা। খুব কষ্ট পেলাম শাহানা, আমার ছেলে, আমার ছেলে বীরের মতো বাবার সামনে না এসে মাকে টোপ বানিয়ে চোরের মতো এসে আমার সামনে দাঁড়িয়েছে। আমি পারতাম বাবা এই এলাকা ঘেরাও করে বীরের মতো তোমার সামনে দাঁড়াতে, কিন্তু আমি তোমার সাথে লড়াই করতে চাই না বাবা। তাহলে কি চাস? আমি তোমাকে আইনের কাছে সপর্দ করতে চাই বাবা। আইন? তোর আইন কি আমার বাবা মা তিন ভাই আর বোনকে ফিরিয়ে দিতে পারবে? তোর আইন কি শাস্তি দিতে পারবে যারা তাদের হত্যা করেছে? পারবি না, কারণ তোর আইন অন্ধ, তোর আইন প্রমাণ চাই, সাক্ষী চাই। তোর আইন শুধু আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, আসল খুনিকে শাস্তি দিতে পারে না। তাই আমি আমার আইন দিয়ে চলি। তোমার আইন দিয়ে দেশ চলে না বাবা, দেশের আইন দিয়ে দেশ চলে, আর সেই আইনে তুমি অপরাধী, তাই আত্মসমর্পণ করো বাবা। অসম্ভব, আমার আইনে আমি যাদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছি সেই মৃত্যুদণ্ড কার্যকর না করে আমি আত্মসমর্পণ করব না। তুই ফিরে যা। ফিরে যেতে আমি আসিনি বাবা, প্রয়োজনে আমি তোমাকে গ্রেফতার করে নিয়ে যাব বাবা। মা বলে ডাকবি না,
আমি এমন এক সন্তানকে পেটে ধরেছিলাম যে সন্তান তার জন্মদাতা পিতাকে গ্রেফতার করার জন্য তার সামনে হাত পা তুলে ধরে। আমি এমন এক সন্তানকে পেটে ধরেছিলাম যে সন্তান তার মাকে টপ হিসেবে ব্যবহার করে। হে আমার গর্ভের দোষ, হে গর্ভে আমি তোকে ধরেছিলাম। এখানে 10 মাস 10 দিন তুই তিল তিল করে বড় হয়েছিস, এ কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আমার এই গর্ভ আমি রাখব না, আমার এই গর্ভ আমি রাখব না। আমি শুধু তোমার কোলে মাথা রেখে মরতে চাই। শুয়োরের বাচ্চারে শেষ করে দে। দিয়ে গেলাম তো চাই আমার মতো করে ওদের, তুই ভালো বাসবি। বাবা 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 দোয়া করো মা, আমি যেন বাবার মতো করে মানুষকে ভালোবাসতে পারি। Thank you.
বিচার সভার কার্য শুরু করা হোক।